কাহাইপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যদিও যখন থেকে কোভিড-19 এর কহর শুরু হয়েছে, করোনা চালু হয়েছে, প্রায় 21 জন মতন আগে থেকে আক্রান্ত হয়েছিল। তার মধ্যে প্রায় সবই সুস্থ হয়ে এসেছিল। একটি লোক মারা গেছিল যার 72 বছর মতন বয়স ছিল। এখন নতুন করে আক্রান্ত লাস্ট দুদিনের মধ্যে এখানে 23টা হয়েছে। মানে কুল মিলিয়ে আমার কানহাইপুর পঞ্চায়েতের মধ্যে 43-44টার মতন কেস কোভিড পজিটিভ হয়েছে যেদিন থেকে শুরু হয়েছে। তার জন্য আমরা যে আমাদের পরিষেবা দেয়ারগুলো আছে, যে আমরা সম্পূর্ণভাবে এরিয়াটাকে স্যানিটাইজ করি রেগুলারলি, যেখানে যেখানে হয় বা যার এলাকাগুলোতে প্রয়োজন আছে সেটাতে আমরা করতে থাকি। এটাকে যেহেতু একটু ঘনবস্তি, এটা কানহাইপুর গ্রাম পঞ্চায়েত যেটা আছে ঘনবস্তি থাকার জন্য এই স্প্রেডগুলো একটুখানি বেশি হচ্ছে। যদিও মানুষকে আমরা সরকারি যে আদেশগুলো আছে রেগুলার আমরা মাইকিং করে দিয়ে মানুষকে সচেতন করতে থাকি, পুলিশ প্রশাসন থেকেও করা হয়, কিন্তু আনফর্চুনেটলি মানুষ নিজের প্রাণের ভ্যালুটাকে কম আছে আর নিজের রোজগারটাকে বেশি আছে।